আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আজ আমরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আইম্যাক, আজকের ভিডিওর টপিক হচ্ছে আইম্যাকের অন্য একটি মেকানিক্যাল গেমিং কিবোর্ড নিয়ে, যেটার মডেল হচ্ছে MKX80 মেকানিক্যাল কিবোর্ড। এটা আপনি দেখতে পাচ্ছেন 104টি কি লেআউট ফর গেমিং অ্যান্ড অফিস ইউজ। এটা আপনি গেমিং ইউজ করতে পারবেন, অফিসে ইউজ করতে পারবেন। আর এর পিছিয়ে আপনার সব ধরনের কি সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে। আর এখানে আপনি দেওয়া আছে যে কি কি মানে কাজ করতে পারবেন FN+ দিয়ে, মানে আপনার ফাংশন কি দিয়ে। এখানে দেখবেন যে ভলিউম প্লাস, লক কিবোর্ড, লাইটিং চেঞ্জ, লক উইন্ডোজ অ্যাপ, আরও অনেক কিছুই। চলুন কিবোর্ডটি আনবক্স করা যাক। এই হচ্ছে আমাদের কিবোর্ড। আর কিবোর্ডটি খুবই হেভি, কারণ পুরোটাই একটি মেটাল কিবোর্ড, মানে উপরে যেটুকু আছে ততটুকু আর কি মেটাল কিবোর্ড, আর নিচে প্লাস্টিক। এটা ভোল্টেজও দেওয়া আছে 5 ভোল্ট। এই হচ্ছে আমাদের প্রপার কিবোর্ডটি। কিবোর্ডের ক্যাপসগুলো অনেক সুন্দর, সাউন্ডটা অনেক সুন্দর, প্রেস করলে এটা যে সাউন্ড আসে সে সাউন্ডটা অনেক সুন্দর। তো চলুন এর লাইটিং এফেক্ট দেখা যাক। তো এই হচ্ছে কিবোর্ড। আর কিবোর্ডের যে এই বাটনটি প্রেস করলেই এটা RGB অটো মোড হয়ে যাবে। আর এটা দিয়ে হচ্ছে FN+ INS, এটা ক্লিক করলে আপনার আর কি লাইটিং এফেক্ট চেঞ্জ হবে। এটা দুইটা একসাথে প্রেস করলে পুষাবে, এটা দিয়ে কোনো প্রকার চেঞ্জিং হবে না আপনার। এটা প্লাস এটা, মানে দুটো বাটন একসাথে ক্লিক করলে তাহলে এটা লাইটিং এফেক্টটা পরিবর্তন হবে। খুবই সুন্দর লাইটিং দেখতে পাচ্ছেন আপনারা। তো গাইজ, যারা আমাদের ভিডিওটা দেখে আমাদের ভিডিওটি পছন্দ হয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।